ক্রিকেট পাকিস্তান নামে একটা ফেসবুক পেজ, আমাদের সাকিব আল হাসান সম্পর্কে লিখছে দ্য কিং ইজ ব্যাক। তারপরে সেখানে দেখা গেছে সারা বিশ্বের যে বড় বড় ক্রিকেট টিম যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ সব ক্রিকেট নেশনগুলোকে সামনে রেখে দেখা যাচ্ছে সবাই প্রজার মতো বসে আছে, আর আমাদের সাকিব আল হাসান লিডারশিপ লিডিং করতেছে সবাইকে, রাজার মতো বসে আছে সিংহাসন, এতটা সম্মান দিছে সাকিব আল হাসানকে। তো এখানে ক্রিকেট বা খেলাধুলার সম্পর্কে কথা বিষয় না, আমি বলতে চাইতেছি যে তারা যে সম্মানটা আমাদের সাকিব আল হাসানকে দিছে, বাংলাদেশের মিডিয়া কি আদৌ দিছে? বাংলাদেশের মিডিয়া তো আসে ইসলাম বিদ্বেষী পোস্ট নিয়ে ব্যস্ত। তো এই কারণে বলতেছিলাম যে নিজের দেশে এতটা করে দেওয়া হয় নাই, আর আমরা অনেক সময় তার ভুলগুলোকে সামনে নিয়ে আসি। এখন সে যে ভুল করছে এটার জন্য সে ক্ষমা চাইছে, মাপ চাইছে, এখন আমাদের এগুলো ভুলে যাওয়াই উচিত, জাস্ট ফরগেট ইট। আমার রাজত্ব ফুকে ফুকে মর, ওহে বিশ্বাসঘাত, আমারই আদালত, আমি বিচারক, হত্যা করি পাপী না মানি স্বর্গ মর। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখেন বাংলাদেশ ক্রিকেট দলের সতীর্থ সদস্যরা সাকিব আল হাসানের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত হয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছেন। তো আপনারা এটা দেখলেন। আর এখন দ্য কিং ইজ ব্যাক পাকিস্তান, এটা ক্রিকেট পাকিস্তান যে নিউজটা করছিল এটা আসলে আমার পাইতে দেরি হয়ে গেছে, এই জন্য সরি। আর সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা গত 28 অক্টোবর কমপ্লিট হয়েছে, মানে 29 অক্টোবর থেকে উনি মুক্ত হয়েছেন, উনি এখন সব ধরনের ক্রিকেটে ফ্রি। তো এই হিসাবে তারা সম্মান দিয়ে, তারা যথেষ্ট সম্মান দিছে যে কিনা মানে বাংলাদেশ এতটা সম্মান দিতে পারে নাই, অভাবনীয় সম্মান দিয়ে তারা তাদের পোস্ট করেছে এবং এটা ভাইরাল হয়ে গেছে। তো চলুন বাকি আলোচনা শুনি আর অল্প সময় প্লিজ। এখন যেটা হয়েছে যে পাকিস্তান মিডিয়া আমাদেরকে যে সম্মানটা দিল, এই সম্মানটা আমাদের স্মরণ রাখা উচিত। অতীতে কি হয়েছে না হয়েছে এখন এটা নিয়ে যদি পড়ে থাকি তাহলে সামনে এগোতে পারবো না, এখন আমাদের সামনে এগোতে হবে। এটাকে বলে কি ইংলিশে, ইটস টাইম টু মুভ ফরওয়ার্ড, কিপ কাম অ্যান্ড গো অ্যাহেড। তো আমাদেরকে এখন সামনে যেতে হবে। তো এই জন্যেই এই আজকে ভিডিওটা দেখানো হলো আপনাদেরকে, যাতে আমরা এ থেকে শিক্ষা নিতে পারি। জানেন যে আমার প্রতিটা ভিডিওতে জরুরি মেসেজ থাকে, তো আজকের জরুরি মেসেজ হলো, একটা উদাহরণ দিয়ে বলি তাহলে সহজে বুঝে আসবে। তো একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার অথবা চিতাবাঘ, আচ্ছা রয়্যাল বেঙ্গল টাইগার ধরেন, এই যে আমরা লেখাপড়া করে যেটা পাইছি যে একটা বাঘে লাফ দিলে 12 হাত পর্যন্ত যেতে পারে, আর সেই থেকে চিত্রা হরিণ যেটা সে কিনা সে 13 হাত যেতে পারে। তো সেই হিসাবে বাঘ কখনো হরিণকে দেখার ধরার ক্ষমতা রাখতো না, রাখে না আসলে, কিন্তু বাঘ শেষ পর্যন্ত বাঘ জিতে যায়। বাঘের ভিতরে ক্ষুধা খাওয়ার প্রচণ্ড একটা ক্ষুধা একটা স্পৃহা কাজ করে, আর হরিণের মধ্যে বাঁচার তাড়না কাজ করে, কিন্তু বাঁচার তাড়নাটা তার ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কি জন্য সে পারে না বাঘের সাথে, কারণ সে কিছু দূর যাওয়ার পরেই একটু পুরোপুরি পিছনে থাকায়। তো পিছনে থাকায় তারপরে পিছনে থাকার কারণে তার গতি কমে যায়, তো তার যে স্পিডটা ছিল সেই স্পিডটা সে ধরে রাখতে পারে না, সে বাঘের হাতে ধরা খেয়ে যায়। তো এই জন্যে যদি বারবার পিছন ফিরে তাকানো হয় তো মানুষ সামনে এগোতে পারবে না। তো মানুষের আমাদের কাজ, আমরা যদি বারবার যদি পিছনে থাকাই তাহলে কীভাবে আমরা সামনে এগোতে পারবো না, আমাদের কাজ হ্যাম্পার হবে। তো আমাদের সমস্যা হয়েছে অতীতে কী হয়েছে, আমার বাবার আমলে, আমার দাদা আমলে কী হয়েছে, এইসব ঘটনা নিয়ে যদি পড়ে থাকি তো আমরা সামনে এগোতে পারবো না। এখন আমাদের বুঝতে হবে কি আমাদের আপনজন। আসলে দেখা গেছে অনেকে মুখে আপনগিরি দেখায় কিন্তু ভিতরে অনেক শত্রুতা রাখে, আর কেউ আছে মুখে দিয়ে তো আপনগিরি করতে না পারলেও ভিতরে অনেক ভালোবাসা রাখে। তো অতীতের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু এর মানে এই না যে আমরা অতীত নিয়ে পড়ে থাকবো। তো আমাদের এখন সামনে এগোতে হবে। তো আমাদের কে আপন কে ভালোবাসে এটা আমাদেরকে বুঝতে হবে, চিহ্নিত করতে হবে, সেই হিসেবে আমাদের সামনে এগোতে হবে। তো এই জন্য আজকে মেসেজ ছিল এটাই যে আমরা চলুন আমরা প্রকৃত আপনজনকে খুঁজে বের করি, আর যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা ফেরত দিই, আর যারা আমাদের শত্রু মুনাফিকি করে তাদেরকে আমরা চেনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।